আগামী দুই বছরের জন্য বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করেছে কানাডা। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এই আইনের আওতায় বাংলাদেশিরাও রয়েছেন। বাড়ির আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। বিল C20 অনুযায়ী যারা কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন, আগামী দুবছরের জন্য তারা কানাডায় কোনো বসতবাড়ি কিনতে পারবেন না। একই নিয়ম রেজিস্ট্রিকৃত নয় এমন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য করা হয়েছে। তবে সেন্সাস মেট্রোপলিটন এবং সেন্সাস অ্যাগলোমেট্রিও এলাকা ছাড়া বিদেশিদের বাড়ি কেনার সুযোগ থাকছে। বিদেশি বিনিয়োগকারী যারা, তারা আমাদের সাথে যোগাযোগ কমিয়ে দিচ্ছেন এবং পুরো আবাসন খাতটা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কানাডার অস্থিতিশীল আবাসন খাতকে নিয়ন্ত্রণ এবং কানাডায় বসবাসরত স্থানীয় নাগরিকরা যেন আবাসন খাতে আসতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার যে উদ্যোগটা নিয়েছেন, এটা একটা খুব মহতি উদ্যোগ। আমাদের লোকাল মার্কেটটাকে ভারসাম্য তো অবশ্যই করবে এবং লোকাল অর্থনীতিটাকেও আরো স্ট্রঙ্গার করবে। সরকারি তথ্য অনুযায়ী অন্টারিওর 2.2%, ব্রিটিশ কলম্বিয়ায় 3.1% এবং টরন্টো ভ্যানকুভারে যথাক্রমে 2.7% ও 4.2% আবাসনের মালিক বিদেশি। এই বিলটি কানাডিয়ানদের জন্য সাময়িকভাবে সুফল বইয়ে আনলেও আমরা অনেক ইনভেস্টরদেরকে হারাতে যাচ্ছি, যারা অন্য দেশে ইনভেস্টমেন্ট করবে, অন্য দেশে উপকৃত হবে। কানাডায় গত এক বছরে বাড়ির দাম প্রায় 20% বেড়েছে। বাড়ির দাম নিয়ন্ত্রণে চলতি বছরের ফেডারেল বাজেটে আবাসন খাতে $100 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। বাড়ি ভাড়াও দিন দিন বেড়েই চলেছে। এই আইনটি বলবৎ হয় অর্থ পাচারকারী মুনাফালোভী বিদেশি বিনিয়োগকারীদের হাত থেকে সীমিত পরিসরে হলেও সুফল পাওয়া যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।